আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটিতে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নার্সিংয়ের যে তিনটা ডিপার্টমেন্ট রয়েছে, সেই তিনটা ডিপার্টমেন্টের মধ্যে কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিলে সবচেয়ে বেশি ভালো হবে এবং তিনটা ডিপার্টমেন্টের পরীক্ষা কি একসাথে হয় নাকি আলাদাভাবে হয় সেই বিষয়টা নিয়ে। কিন্তু এই টপিকটা শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি আশিকুর রহমান অনিক, স্টুডেন্ট, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, নার্সিং ইনস্টিটিউট মিডফোর, ঢাকা। তো তোমরা যে প্রশ্নটা আমাকে করেছো, এই প্রশ্নটা কিন্তু আমি যখন নার্সিং পরীক্ষা দিতে গিয়েছিলাম বা আমি যখন নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিব চিন্তা করেছিলাম, তখন আমার মাথায় একটা জিনিস চিন্তা করছিল যে আমি আসলে কোনটাতে পরীক্ষা দিব, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিপার্টমেন্টে নাকি বিএসসি নার্সিংয়ে নাকি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে। কারণ তখন আমি জানতাম না যে তিনটা ডিপার্টমেন্টের মধ্যে কোনটাতে অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি ভালো হবে এবং তিনটার পরীক্ষা কি একসাথে হয় নাকি আলাদাভাবে হয় এই বিষয়টা নিয়ে কিন্তু আমি জানতাম না। তো তোমরাও যেহেতু এই প্রশ্নটা আমাকে করেছো যে ভাই আসলে কি তিনটা ডিপার্টমেন্টের পরীক্ষা একসাথে হয় কি না বা কোন ডিপার্টমেন্টে আমি পরীক্ষা দিলে সবচেয়ে বেশি ভালো করব, তো ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি। তো তোমরা সবাই জানো যে নার্সিংয়ের হচ্ছে তিনটা ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে বিএসসি নার্সিং, একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং অন্যটি হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো এই তিনটা ডিপার্টমেন্টের মধ্যে থেকে শুধুমাত্র হচ্ছে বিএসসি ইন নার্সিং যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটাতে শুধুমাত্র যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এসএসসি এবং এসএসসি যারা সায়েন্সের ছিল শুধুমাত্র তারাই আবেদন করতে পারে, আর্টস কমার্সের স্টুডেন্টরা কিন্তু সেটা আবেদন করতে পারে না। কিন্তু ডিপ্লোমার যে দুইটা কোর্স রয়েছে অর্থাৎ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই দুইটা কোর্সে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স তিন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারে। কিন্তু তার মধ্যেও কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞা বলতে হচ্ছে এই যেটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিপার্টমেন্টে কিন্তু ছেলেরা পরীক্ষা দিতে পারে না, শুধুমাত্র হচ্ছে সেটা মেয়েদের জন্য। কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিপার্টমেন্টে সায়েন্স, আর্টস, কমার্স তিন ব্যাকগ্রাউন্ডের ছেলে এবং মেয়ে সবাই পরীক্ষা দিতে পারে। এখন তুমি যদি সায়েন্স, আর্টস, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি তিনটা ডিপার্টমেন্টের মধ্যে থেকে শুধুমাত্র হচ্ছে ডিপ্লোমার যে দুইটা কোর্স সেই দুইটাতে অংশগ্রহণ করতে পারবা। কিন্তু যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে শুধুমাত্র ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা, কিন্তু যদি ছেলে হয়ে থাকো তাহলে সেখানে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা না। আচ্ছা, এখন আসি হচ্ছে যে আমি তিনটা ডিপার্টমেন্টের মধ্যে থেকে কোনটাতে পরীক্ষা দিলে সবচেয়ে বেশি ভালো হবে। যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ তোমার যদি এসএসসি এবং এসএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকে তাহলে তোমার জন্য বিএসসি ইন নার্সিং কোর্সটা হচ্ছে বেস্ট অপশন, মানে হচ্ছে একদম চূড়ান্ত লেভেলের বেস্ট অপশন হচ্ছে বিএসসি ইন নার্সিং। যদি ওইটাতে হচ্ছে পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন হয় এবং প্রতিযোগিতা একটু বেশি থাকে, কিন্তু তারপরও তোমার বিএসসি ইন নার্সিংটাই হচ্ছে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে এবং মেয়ে সবার জন্য হচ্ছে এটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এখন তুমি যদি চাও যে না ভাই আমি তো মোটামুটি লেভেলের স্টুডেন্ট, আমি এত বেশি পরীক্ষা দিতে পারবো না বা এত বেশি প্রতিযোগিতার মধ্যে যেতে পারবো না, তাহলে তুমি সায়েন্স, আর্টস, কমার্স তিন ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডের হও না কেন ডিপ্লোমা সেই দুইটা কোর্সে অংশগ্রহণ করতে পারো। এখন হচ্ছে তুমি যদি ছেলে হয়ে থাকো ছেলে হয়ে থাকলে তো অবশ্যই তোমাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটা করতে হবে, কিন্তু তুমি যদি মেয়েও হয়ে থাকো তাহলে আমি মনে করব যে তোমার জন্য ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই ডিপার্টমেন্টটাই সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা, এখন তুমি যদি শুধুমাত্র মেয়ে হয়ে থাকো এবং সায়েন্স, আর্টস, কমার্স তিন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে পরীক্ষা দিতে পারো, সেটা হচ্ছে গুড ডিসিশন। যদি তুমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিপার্টমেন্টে যাও তাহলে সেটা হচ্ছে তোমার জন্য বেটার ডিসিশন, এবং তুমি যদি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেটা তোমার জন্য হচ্ছে কি বিএসসি নার্সিংটাই হচ্ছে বেস্ট অপশন, কিন্তু তুমি যদি আর্টস, কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিপার্টমেন্টে হচ্ছে বেস্ট অপশন এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এটা হচ্ছে বেটার অপশন, কিন্তু বেস্ট হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। তাই শুধুমাত্র যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা চেষ্টা করবা বিএসসি নার্সিং কোর্সটা করার জন্য, এবং যারা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স তিন ব্যাকগ্রাউন্ডের তারা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটা করবা, আর হচ্ছে যারা মেয়ে আছো তারা তাদের জন্য শুধুমাত্র ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিপার্টমেন্ট, তো তোমরা সেটাতেও পরীক্ষা দিতে পারো, সেটাতেও ভালো সুযোগ সুবিধা রয়েছে। আচ্ছা, এখন আসি যে আমি কি একাধিক ইয়াতে কি একসাথে পরীক্ষা দিতে পারবো কি না, এটা উত্তর হচ্ছে না, কারণ হচ্ছে তিনটা ডিপার্টমেন্টেই একসাথে একই দিনে পরীক্ষা হয়ে থাকে, তাই তুমি ইচ্ছা করলেও একই সাথে তিনটা ডিপার্টমেন্টের বা একাধিক ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারবে না।
তো আশা করি যে আজকের এই ভিডিওটি থেকে তোমরা হচ্ছে এই যে তোমাদের যে মনে যে সংকষ্টটা ছিল, অর্থাৎ আমি কি তিনটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারবো কি না বা আমি কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিলে ভালো হবে সেই বিষয়টা তোমরা খুব ভালোভাবে জানতে পেরেছ। আচ্ছা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তুমি পুরাতন হয়েও যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলেও রিকোয়েস্ট রইল যে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং হচ্ছে পরবর্তীতে কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হবে সেটা আমাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে জানাও, আর হচ্ছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, ধন্যবাদ সবাইকে।